हेलो गाइस, वेलकम टू माय फोर्थ ब्लॉग। हमरा आज के सकाल छटा नागाद उठेछि किन्तु 6:30 हाँटते जाच्छि। तो आमार साथे दुजन व्यक्ति आछे, महिमा आर रिपा, ताराओ हाँटते जाच्छे। सकाले उठा हेवी कठिन, हाँटते जावा आरो कठिन, किन्तु शरीर भालो थाके ताई आमरा उठे जाच्छि सकालबेला हाँटते। तोमरा एकटु पीछन दिके ताकाओ एकबार। हेलो, नाइस। तो देखते पाच्छेन आमरा आरो देखाबो भिडियोते आस्ते आस्ते, परपर चलते थाकबो। तो एखोनो सूर्य देखा जाच्छे ना, आमी जेखाने आछि सूर्यटा लाल रंगेर होयतो उठे गेछे। शुधु आमरा आरेकटु आगिये गेले सूर्यटा देखते पारबो। खूब कम लोक रास्ताते आछे, 2-4 जन लोक छाड़ा बेशि लोक रास्ताते नाई। आमरा जेखाने थाकि सेटा एक्चुअली पुरोपुरी ग्राम एलाका। तो ग्रामेर परिबेशटा केमन एखन सकालबेला, এখন বাজে 6:40 নাগাদ। তো এই অবস্থায় গ্রামের অবস্থা এখন এরকম, একপাশে পেয়ারা বাগান, একপাশে কলা বাগান, আর হালকা লাইট জ্বলছে পোস্টারে। সেখান থেকে আমরা তিনজন সকালে হাঁটতে বেরিয়েছি। তো গাছের ওপর অনেকগুলো কাকও বসে আছে, আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। আমাকে দেখে উড়ে গেল কেন? এই যে ওর পায়ে একটা কি আটকে গেছিল, ডাইনোসর। ডাইনোসরটা ছাড়িয়ে অনেক কষ্ট করে আমরা আগাচ্ছি। এই কাকটা অনেক কিছু বলতে যাচ্ছিল, উড়ে গেল। এই যে আমরা সূর্য দেখতে পেয়েছি, সূর্যটা পুরো লাল। সূর্যটা ওখান দিয়ে দেখা যাচ্ছে, সব কালো কালো লাগবে, তার কারণ এখনো আলো সেরকমভাবে আসেনি। এই যে এরা দুজন যাচ্ছে আমাদের সাথে, হেঁটে হেঁটে যাচ্ছি, সব মাস্ক পরে আছে। আমিও মাস্ক পরে আছি, কারণ এইখানে করোনা বেড়েই চলছে। আপনারাও মাস্ক পরে থাকুন যারা যারা ভিডিও দেখছেন, কারণ মাস্ক এখন পরতেই হবে, আর ভ্যাকসিনও নিতে হবে সবাই। তাই ভ্যাকসিনও নিয়ে নিন। আপনারা দেখতেই পাচ্ছেন এদের মুখের পাশ থেকে যে বেড়া বাগানটা দেখা যাচ্ছে, এটা পুরো বাগান। আর বাগান এখানে পুরোটাই বাগান, ন্যাচারাল পরিবেশ। এই সেই গাছ, এই গাছটার কি পাতা পাতা ঝরে গেছে নাকি, না হালকা পাতলা। আর এই সেই সর্ষে ক্ষেত। গ্রামের ভিডিওতে একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে সর্ষে ক্ষেত। এত সর্ষে, কিন্তু সর্ষের দাম বেড়েই চলেছে, জানি না কেন, সর্ষের তেল। আর এইখানে যে জিনিসটা এখন আবিষ্কার করলাম দেখার মতন, সেটা হচ্ছে সকাল সকাল রাস্তাকে কে দুধ খাইয়ে দিয়েছে। এই যে এক প্যাকেট দুধ দিয়েছে রাস্তাকে খেতে, রাস্তা পুরো দুধ সাবার করে দিয়েছে, কিন্তু হজম করতে পারেনি। সামনের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন, একটা লোক অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসছে, কিন্তু এত কুয়াশা, এত কুয়াশা যে কিছু দেখাই যাচ্ছে না। তো এই যে সামনের দৃশ্য, পুরো ফাঁকা আর ফাঁকা, কেউ নাই। তো দেখা যাক, আজকে আমরা প্রথম দিন হাঁটতে বেরিয়েছি, এরকম কদিন আমরা কন্টিনিউ হাঁটতে পারি সেটাই হচ্ছে এখন দেখার। কারণ কোনো কাজ কন্টিনিউ না করলে তার রেজাল্টই পাওয়া যায় না, তাই আমাদের কন্টিনিউ হাঁটতে হবে। আর হাঁটা সকালে অতিরিক্ত ভালো। দেখা যাক আজকে আমাদের প্রথম দিন হাঁটাতে। এই যে পার্টনারদের সাথে এসছি আমরা, দেখি এরা কতদিন আসতে পারে বা আমি কতদিন আসতে পারি। মেন মুদ্দা হচ্ছে এটাই, হাঁটতে আসতে হবে, দিস ইজ আওয়ার চ্যালেঞ্জ। হেভি ঠান্ডা এখানে, হাত পুরো বরফ হয়ে গেছে। যে হাত দিয়ে আমি ক্যামেরাটা হোল্ড করে আছি, সে হাতটা পুরো বরফের মতো অবস্থা। হেঁটে হেঁটে আগিয়ে চলছি আমরা, এখান দিয়ে সূর্য দেবতা ভালো দেখা যাচ্ছে। মাঠ হাইরোড পার করে আমরা আস্তে আস্তে, সরি, মাঠ আর রাস্তা পার করে আস্তে আস্তে আমরা হাইরোডের দিকে এগিয়ে চলেছি। আমরা কতক্ষণ হাঁটতে পারি সেটাও আপনাদের আমি জানাবো। 1 ঘন্টা আধ ঘন্টা আমরা বেরিয়েছি, যখন তখন ছিল 6:40। এখন দেখা যাক আমরা কটাতে বাড়িতে গিয়ে পৌঁছাই। তো হাঁটতে হাঁটতে আমরা হাইরোড অবধি পৌঁছে গেছি। হাইরোডে আসার পরে দেখতে পাচ্ছি যে চারিদিকে ফাঁকা আর ফাঁকা জায়গা, এদিকে পুরোই ফাঁকা জায়গা, আর এদিকে হচ্ছে আগবাগান। এটা হচ্ছে আগবাগান, আপনারা দেখতেই পাচ্ছেন আগবাগানের অবস্থা। পুরো এদিকে চারিদিকে আগবাগান আর আগবাগান, আক্ষেত। আর এরা সূর্যের ফটো তুলছে মনে হচ্ছে, ও নাইস। আর এদিকে হচ্ছে হাইরোডে পুরো ফাঁকা জায়গা, আর এদিকে আকাশটা পুরো দেখা যাচ্ছে একদমই ফাঁকা, সবই ফাঁকা ফাঁকা।
ভিডিও বানাচ্ছে এরাও। কিসের ভিডিও বানাচ্ছিস তোরা? স্ট্যাটাস ভিডিও। সেটা আবার কি জিনিস? সাইড দিয়ে হাট উড়ায় দেবে গাড়ি নালে। ওরা ভিডিও বানাচ্ছে, এরা ফটো তুলতেই ব্যস্ত। ও ছবি তো, ছবি তুলছিস তোরা? তোল তোল ছবি তোল। কিসের ছবি তুলছিস সেটা? ও মানে প্রাকৃতিক দৃশ্যটাই তোরা ক্যাপচার করার চেষ্টা করছিস ফোন দিয়ে। ওরা ফটো তুলছে প্রকৃতির, আমি ফটো তুলছি ওদের। সামনে একটা তাল গাছ, এই যে তাল গাছ। আপনারা কমেন্টে জানান যে এই তাল গাছটা কতটা লম্বা। ভিডিওতে দেখে কমেন্টে কারেক্ট মাপ বলতে হবে তাল গাছের। এই হচ্ছে পুরো তাল গাছ। তাল গাছে তাল হচ্ছে, তাল দেখা যাচ্ছে না। তাল দেখতে দেখতে আমি না পড়ে যাই। রাস্তাটা দারুণ লাগছে, ভোরবেলার রাস্তা অসাধারণ। ফাঁকা ফাঁকা রাস্তা চারিদিকে। তো এখন মোটামুটি সাতটা, কত বাজে রে টাইম? 7:17 বাজে, মানে আমরা বেরিয়েছিলাম 6:40-এ। 6:40 থেকে 7:17 অবধি হাঁটছি, এখনও আমরা হেঁটে যাচ্ছি। হাঁটতে আমাদের এখন অনেকটা সময় লাগবে। তো আমাদের হাঁটা আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। এখন 7:40 বাজে, তার মানে আমরা 1 ঘন্টা পুরো হেঁটেছি আজকে 6:40 থেকে 7:40। তো দেখা হচ্ছে যে কালকে ভিডিওতে আমরা হাঁটতে পারি কি না দেখা যাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।